হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ইন ইংল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ খুব সুন্দর একটা ওয়েদার, তো আমি আশা করছি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেব। তো আজ আমি আবারও আমার ওল্ডাম টাউনে এসেছি, ওল্ডাম ওয়াক করতে এসেছি আমি। তো আপনাদেরকে নিয়ে আজ আমি ওল্ডাম ওয়াকে যাব, ওল্ডাম সিনেমা হলে, ওল্ডাম সিনেমা হলটা দেখাবো আজ আপনাদেরকে। আমি খোলা নেই লকডাউনের সময়, তো দেখাবো কোথায় পড়েছে। কারণ হলো আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্যটা হলো শুধু এমনিতেই নয় যে আমি ইউটিউবে ভিডিও বানালাম আর ইউটিউবে ছেড়ে দিলাম আপনারা যেভাবে হোক দেখেন না। আমার কথা হলো যারা ওল্ডাম বা ওল্ডামের আউট অফ ওল্ডামে থাকেন, নিয়ারেস্ট টাউনে যারা আমার এই ভিডিওটা দেখবেন, তাদের যদি একটু উপকারে আসে, যেমন ওই যে ওল্ডাম সিনেমাটা অনেকে জান, অনেকে হয়তো বা নাও জানতে পারেন যে ওল্ডামে সিনেমা আছে। তো আমার এই ভিডিওটা দেখার পরে তো আপনি অবশ্যই জানবেন এবং জানার পরে আপনি আসতে পারেন সিনেমাটা দেখার জন্য। বা আরও যে অনেকগুলো আছে, যেমন আমি হাঁটবো শপিং সেন্টারের সাইডে দিয়ে, হঠাৎ করে একটা শপের মধ্যে কিছু ভালো জিনিস মিললো বা আপনার প্রয়োজনীয় বা আপনার পছন্দ মতো, সেটা আপনি এই আমার ভিডিওর মাধ্যমে দেখে নিলেন, এরপরে আপনি আসলেন সেখানে বাইং করলেন। সো এটাই আমার মূল উদ্দেশ্য। আমি মনে করি যদি এই ভিডিওগুলো দেখে একটু আপনি বা অন্য কেউ উপকার হয় তাহলে আমার সার্থক হবে। তো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সেই প্রত্যাশায় আজকে চলেন ওল্ডাম ওয়াক, ওল্ডাম সিনেমা হল দেখাবো আমি আপনাদেরকে। আমি আজকে এদিকে যাব, এই যে এদিকে নতুন কিছু গোর বাড়ি হয়েছে, এই যে নতুন একটা বিল্ডিং হচ্ছে এখানে, তো আমি এদিকে গিয়ে একটু ওল্ডাম ওয়াক করবো, প্রথমে হাঁটবো একটু, এরপরে আপনাদেরকে নিয়ে সিনেমা হলে যাব। এই যে আজ ওয়েদারটা খুব সুন্দর, তাই আশা করি আজকের ভিডিওটা খুব সুন্দর হবে, শুধু আপনারা দেখবেন এবং সুন্দর জিনিসগুলো উপভোগ করবেন। কিন্তু লকডাউনের সময় টাউনটা তো খোলা নেই, তারপরও টাউনের সৌন্দর্যটা অ্যাটলিস্ট আপনারা উপভোগ করেন। আজকের ভিডিওটা একটু লম্বা হবে কারণ এটা তো ওল্ডাম ওয়াক, তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওগুলো দেখবেন। এই যে ওল্ডামের এটা একটা, এদিকেও যেতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। বিশেষ করে যারা খাওয়ার প্রেমী আছেন, খেতে ভালোবাসেন বিভিন্ন রেস্টুরেন্টে ফ্যামিলিদেরকে নিয়ে বা ফ্রেন্ড বন্ধুদেরকে সাথে, তো তাদের জন্য ভালো যে এই যে দেখে নিলেন যে রেস্টুরেন্টগুলো কোথায় আছে। এই যে সুন্দর একটা রেস্টুরেন্ট, ইস্তাম্বুল রেস্টুরেন্ট, এই যে আপনি আসতে পারেন এই রেস্টুরেন্টে কখনো যদি আপনি খেতে ভালোবাসেন ফ্রেন্ড বন্ধুদেরকে নিয়ে। এই যে খুব সুন্দর নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, খুব সুন্দর রেস্টুরেন্ট, ইস্তাম্বুল রেস্টুরেন্ট, আপনি চাইলে এখানে আসতে পারেন। তো এই রাস্তাটার নাম হলো বন্ধুরা ইরোক্সা স্ট্রিট, ওল্ডাম টাউন সেন্টারে পড়েছে এটা। তো আপনি আসলে এই যে সুন্দর রেস্টুরেন্ট, অনেক বড় রেস্টুরেন্ট, কিন্তু এটা আগে ইটালিয়ান রেস্টুরেন্ট ছিল, এখন হয়েছে এটা টার্কিশ। ইস্তাম্বুল যখন তো টার্কিশ তো হবেই, তো আপনি আসলে এখানে এনজয় করে যেতে পারবেন, লকডাউনের পরে একদিন আসবেন। এটা ইরোক্সা স্ট্রিটে পড়েছে, এই যে আরও অনেক সুন্দর সুন্দর শপগুলো আছে। এই যে প্রথমে টাউন সেন্টারের ভিতর মাঝামাঝিটা দেখিয়ে নিই, এরপরে চলেন। এই যে আরেকটা রাস্তা দেখেন দাঁড়িয়ে, খুব সুন্দর ওল্ডাম টাউন সেন্টার, খুব সুন্দর। আপনি যদি আসেন কোনো একদিন ফ্যামিলি বা যারা আউট অফ ওল্ডামে থাকেন, আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড বন্ধু নিয়ে খুব এনজয় করে যেতে পারবেন। আর বিশেষ করে যখন লকডাউন যাবে, সিনেমা হলে যদি আসেন আপনি কোনো একদিন,
তাহলে তো ভালো এনজয় করতে পারবেন। গাড়ির জন্য অনেক কার পার্কিং এর ব্যবস্থা আছে, আপনি গাড়িটা রাখার মতো সুবিধা আছে। এই যে অনেকগুলো যায়, এই যে এগুলো কার পার্ক, এগুলো কার পার্ক আছে। তো বিশেষত লকডাউনের পরে এগুলোতে জায়গা মেলা খুব অসম্ভব। তো বাইরে অনেক ওল্ড নামের টাউনের বাইরে অনেক কার পার্ক আছে, আপনি যেখানে সেখানে আপনি গাড়ি রাখতে পারবেন। এই যে এখানে একটা ফটোশপ, এটা ওল্ড নামের একটা খুব নামি দামি একটা কাপড়ের সব জুটি। এই যে আমার লেফটে এটা ওই রিক্সা স্ট্রিটে পড়েছে, যদি আপনি কোনোদিন আসেন এখানে ভিজিট করে যেতে পারেন। ইনশাল্লাহ লকডাউন যাক, লকডাউনের পরে তো আর আমি আছি, আসবো ইনশাল্লাহ, এসে আপনাদেরকে দেখাবো টাউনের অবস্থাটা কেমন। অনেক অনেকগুলো খাওয়ার শপ আছে, এই যে দেখেন টেক আউট, অনেকগুলো এখন সবগুলো বন্ধ। তো এগুলোর টাইম টেবিল আছে, তো আপনারা জানেন কখন খুলবে। এই যে খুব সুন্দর একটা শপ আছে, এখানে আপনি সব কিছু পাবেন। বাইরের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন, খুব সুন্দর সুন্দর ঘরের জিনিসগুলো পাবেন, লাইট। এই যে সত্য কথা বলতে গিয়ে সবটা আমি আগে প্রথমে দেখিনি, আমি কোনোদিন আসিনি এদিকে। খুব সুন্দর একটা টাওয়ার, এখানে দেখেন আরো অনেক সুন্দর জিনিসগুলো আছে। যদি একদিন সময় মিলিয়ে আসতে পারেন, এসে ভিজিট করে যেতে পারেন ওল্ড নাম টাউনে। আমি একদম ওল্ড নামের টাউনের শেষ প্রান্তে আসছি, এই প্রান্তটা দেখাবো আপনাদেরকে, শেষ দিকটা দেখিয়ে আমি আরেকটা রাস্তায় যাব। এখন আমি আছি রিক্সা স্ট্রিটে, এরপরে আমি আরেকটা স্ট্রিটে যাব, বলবো আপনাদের কোথায় যাচ্ছি। ভিডিওটা একটু নড়াচড়া করতে পারে, এই ভিডিওটা হবে আমার ওল্ড নাম ওয়াক, আই লাভ ওল্ড নাম সিরিজের। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখবেন আমার। এই যে এদিকে আসতে পারেন ওল্ড নামে, এরিয়াটা খুব সুন্দর। এই সামনে গেলে আপনি ট্রাম স্টেশন পাবেন, সামনে দিয়ে আসতে পারেন ওল্ড নামে, অনেক সুবিধা হয়েছে ট্রাম হওয়ার কারণে। আর সেদিকে এখান পর্যন্ত যাব, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে সামানটা এ সাইডে আজ আর যাবো না আমি বন্ধুরা, এ সাইডটা আমি আরেকদিন যাবো। এখানে এই যে ট্রাম লাইন বা ট্রাম রিজিন, অনেক বড় বড় আরও শপিং সেন্টার আছে, এখান থেকে আমি দেখিয়ে দিই আপনাদেরকে একটু। এই যে দেখে নিন, খুব সুন্দর দেখে নিন। খুব সুন্দর। তো আমি এখন এই রাস্তা দিয়ে যাবো ইনশাল্লাহ। ট্রামটা যখন আসছে বন্ধুরা, তাহলে ট্রামটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখেন, তো আমি এসেছিলাম এই দিকে, এটা হলো ইরিক্সা স্ট্রিট, আর আমি যাবো এখন ইউনিয়ন স্ট্রিটে। এই যেটা হলো ইউনিয়ন স্ট্রিট ওল্ড নাম, তো দেখে নিন এখন ইউনিয়ন স্ট্রিটে কী কী আছে, আপনাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের
সব এখানে থাকলে আপনি দেখে নেবেন আর যখন আপনি সময় পাবেন তখন আসবেন এই যে এদিকে ট্রাম লাইন গেছে আর এই সাইডে দিয়ে গাড়ির কার পার্ক আছে আপনি এখানে পেজন আছে পেজনে গাড়ি কার পার্কিং করতে পারেন কোনো অসুবিধা নেই এই দিন খুব সুন্দর এই সাইডটা খুব সুন্দর এই এরিয়াটা অনেক নতুন নতুন সব হচ্ছে ইনশাল্লাহ আফটার লকডাউন যখন খুলবে তখন আসলে খুব সুন্দর লাগবে এই সাইডটা যারা ওল্ড নাম বা আউট অফ ওল্ড নামে থাকেন এখানে একটু কলেজ আছে এসটিএম এই যে আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন এখানে বিজনেস এনএসএস এর উপর ডিগ্রি নিতে পারেন জানেন এখানে একটা রেস্টুরেন্ট আমি দেখাবো আপনাদেরকে এই যে একটা অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট দ্য লাইট অফ বেঙ্গল অনেক পুরনো এই রেস্টুরেন্টে আমি প্রথম যখন এসেছিলাম এদেশে এই রেস্টুরেন্টে আমি কাজ করেছি এই যে লাইট অফ বেঙ্গল এখানে দাঁড়িয়ে আছে রেস্টুরেন্ট এখন ক্লোজ আফটার লকডাউন বলা যায় না কি হবে আর এই হলো আমাদের ওল্লামের এমপির অফিস জিম মেক মিন জিম মেক মাহন এমপি দেখতে পাচ্ছেন ওনার অফিস এটা এই যে ইউনিভার্সিটি কলেজে যদি কারো কোনো কিছুর প্রয়োজন মনে করেন তাহলে এখানে আসতে পারেন যোগাযোগ করতে পারেন এমপির সাথে এই যে এদিকে আরেকটা রাস্তা গেছে আমি যাবো না এদিকে আমি এদিকটা দিয়ে যাবো বন্ধুরা তো আজকে আমার ওল্ড আমকের মূল উদ্দেশ্যটা হলো ওল্ড আম সিনেমা তো আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে ওল্ড আম সিনেমায় তো আমি এখন আছি ইউনিয়ন স্ট্রিটে তো আর একটু দেখিয়ে নিই আপনাদেরকে এই রাস্তাটা এরপরে আমি যাবো সিনেমা হলে দেখে নিন এখানে কী কী আছে এই যে এটা ওল্ড আম লাইব্রেরি জি এটা ওল্ড আম লাইব্রেরি অনেক বড় একটা বিল্ডিং দেখে নিন খুব বড় একটা হিস্টোরিক্যাল বিল্ডিং আমি আগেই বলেছি যে আমার ভিডিওগুলো শুধু এমনিই আপলোড করি না আপনাদের জন্য আপলোড করি যদিও একটু উপকার হয় এই যে হলো বললাম লাইব্রেরিটা পাবলিক লাইব্রেরি ইউনিয়ন স্ট্রিটে যদি আপনি কখনো আপনার প্রয়োজন পড়ে বললাম লাইব্রেরিতে আসবেন আপনি জানেন না যদি এই ভিডিওটা দেখেন আমার তাহলে তো আপনি জেনে গেলেন বললাম লাইব্রেরিটা কোথায় তো একটু উপকার হলো এই আমার মূল উদ্দেশ্য যে একটু উপকার দেওয়াটা তো বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং প্লিজ শেয়ার করবেন তো আপনিও দেখলেন বা আপনি অন্যজনকে দেখালেন দেখার সুযোগ করে দিলেন আর কখন কী প্রয়োজন হয়ে যায় তো বলা যায় না এই যে খুব সুন্দর একটা জায়গা এখানে এই যে ওল্ড আম লাইব্রেরিটা এখানে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা দিয়েছে তো আমি এদিকে যাবো না আমি শুধু ইউনিয়ন স্ট্রিটে আছি আমি আমি যাবো আপনাদেরকে নিয়ে ওল্ড আম সিনেমায়
খুব সুন্দর এই সাইডটা সাইড বিল্ডিং গুলো খুব সুন্দর বন্ধুরা আমি একদম কাছে এসে গেছি ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে আজকের সেই কাঙ্ক্ষিত অলডাম সিনেমাটা দেখাবো নতুন হয়েছে এক বছর হয়েছে তো লকডাউন পর্যন্ত এক বছরের তো আর ক্লোজই প্রায় দুই বছর হয়েছে সরি তো আপনাদেরকে দেখাবো আজ অলডাম সিনেমাটা কোথায় তো আমি আসলাম ইউনিয়ন স্ট্রিট থেকে এখন আমি ইউনিয়ন স্ট্রিটে এখানে সেন্সফারি পাবেন সেন্সফারির সামনের যে এক্সিটটা সেদিকে আপনারা আসবেন রাইটে রাইট হ্যান্ড সাইড দিয়ে আসলেই এই যে পেয়ে যাবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা এই যে অডিয়ন লেখা আছে আমি একদম সামনের দিকটায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে খুব সুন্দর এই যে দেখেন অনেকগুলো সোফা আছে এখানে এটা হলো কি বাটার সুইট খুব সুন্দর এরপরে নান্ডোজ আছে এখানে নান্ডোজ অথবা ওপেন কারণ এটা খাবার শপ এটা ওপেন আছে রাত্রে খুব সুন্দর লাগে এখানে লাইটিং হয় তো ইনশাআল্লাহ একদিন রাত্রে আসবো আমি আপনাদেরকে নিয়ে যদি সময় পাই এই যে দেখে নিন এখানে খুব বড় একটা শপিং সেন্টার টিজে হিউজ খুব সুন্দর অনেকগুলো কাজ এখানে আছে এই দেখে নিন বন্ধুরা আপনারা এই যে খুব সুন্দর বসার সামার আসলে মানুষ এমনিতেই এসে বসে আর এই যে বন্ধুরা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হল অডিয়ন এই যে দেখেন অডিয়নটা অডিয়ন এখানে অলডামে তো যারা সিনেমা ভালোবাসেন সিনেমা প্রেমী আপনারা সিনেমা আসতে পারেন সিনেমা দেখার জন্য আফটার লকডাউন এখন তো আর সব কিছু ক্লোজ এই যে আমি ইন্টারেস্টের দিকে যাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এরপর আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং জানলেন যে অলডাম সিনেমা হলটা কোথায় এই যে দেখেন এন্ট্রেন্স তো এই যে বন্ধুরা এদিকে আসছি আমি ইউনিয়ন স্ট্রিট থেকে আপনারা এদিক থেকে আসতে পারেন ইউনিয়ন স্ট্রিট বা এই টাউনের এই ইউনিয়ন স্ট্রিট থেকে এদিকে আসলেন আর না হয়তো আপনারা গাড়িটা এদিক দিয়ে আসতে পারেন আপনারা এই যে টাউন মেন টাউন থেকে এসে এই যে দেখেন এইদিকে এদিকে দেখে নিন এই সাইডটাও দেখিয়ে দিই আপনাদেরকে এই যে আর একটা সাইড খুব সুন্দর এইটা হলো
ইরুকসা স্ট্রিট, সেটা দিয়ে আমি গিয়েছিলাম। এই সুন্দর জিনিসটা দেখিয়ে নিই আজ। এই যে খুব সুন্দর একটা জিনিস, এই হলো টাউনের ভিতরের দিকটা বন্ধুরা। আমি আরো একটু জুম করে দেখিয়ে নিই আপনাদেরকে। এই যে দেখেন,